সুমন্তকলে এতে চাও আপনাদের ডিএমই আসাম রিক্রুটমেন্ট 2021 গ্রেড থার্ড এন্ড গ্রেড ফোর ভেকেন্সি, আপনার গ্রেড থার্ডর ভেকেন্সি আর ফোরর ভেকেন্সি মিলাই কিনে 962 টোটাল ভেকেন্সি আছে। ইয়ার আপনার কত কেনে ভেকেন্সি আছে মানে ডিটেলস আপনার ডিসকাশ করিম। সো আপনাদের যদি মোট চ্যানেল নতুনক ভিজিট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেব আর বেল আইকনটা ক্লিক করে দেব যাতে মই ভিডিওবিলাক আপলোড করলে আপনাদের আগতীয়াকৈ নোটিফিকেশন পাই যায়, কেন এনেকা ধরনের জব রিলেটেড ভিডিও মই লৈ আনি থাকো। সো বলক আজির ভিডিওটা আরম্ভ করো। সো আপনাদের ইয়াতে তলত চাব পারে ডাইরেক্টর অফ মেডিকেল এডুকেশন ডিএমই আসাম, ইয়াতে আপনার লাস্ট ডেটটা দিয়া নাই, এতালৈকে নোটিফিকেশনটা ফুল নোটিফিকেশনটা মানে অহা নাই। ইয়ার আপনার ইয়াতে চাব পারে 962 গ্রেড টেকনিক্যাল এন্ড নন টেকনিক্যালর আর গ্রেড ফোরর ভেকেন্সি টোটাল মিলাই কিনে 962টা ভেকেন্সি আছে। সো ইয়াতে আপনাদের চাব পারে গ্রেড এ থার্ড টেকনিক্যালর ভেকেন্সি আছে, টোটাল 6 ভেকেন্সি আছে অ্যানেস্থেটিক টেকনিশিয়ান। ইয়াতে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন খুঁজছে 12 পাস সায়েন্সত উইথ ডিপ্লোমা ইন অ্যানেস্থেটিক টেকনিশিয়ান কোর্স। আর্টিস্টর কারণে 3টা ভেকেন্সি আছে, ইয়ারে আপনার 12 পাস হব লাগবে আর ডিগ্রি ডিপ্লোমা ইন আর্টস হলেও হয়ে যাব। সো 3 নম্বর চাব পারে, 3 নম্বর এটা ভেকেন্সি আছে, ইয়ারে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন ডিগ্রি ডিপ্লোমা বেসিক হেলথ ইন্সপেক্টর 4টা ভেকেন্সি আছে, ইয়ারে আপনার এডুকেশন কোয়ালিফিকেশনটা হল বেচেলার ডিগ্রি ইন কমিউনিটি হেলথ সোশ্যাল সায়েন্স অ্যান্ড ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। আর 5 নম্বর ভেকেন্সি আছে ব্ল্যাক স্মিথ, এটা আইটিআই পাস হব লাগবে, বয়লার অপারার এটা এইটা আইটিআই পাস হব লাগবে, কার্পেন্টারের এটা 3টা কার্পেন্টারের 3টা এডুকেশন কোয়ালিফিকেশন আইটিআই পাস হব লাগবে, কেমিস্ট এটা বেসি উইথ কেমিস্ট্রি হব লাগবে, ডেন্টাল টেকনিশিয়ানত আছে 12 পাস হব লাগবে, ইকুইপমেন্ট 2 ইয়ার্স ডিপ্লোমা ইন ডেন্টাল টেকনিশিয়ানের কোর্স হব লাগবে। ইয়াতে ডায়ালিসিস টেকনিশিয়ানের এটা ইয়াতে আপনার 12 পাসর ইকুইভেলেন্ট ডিপ্লোমা ডিগ্রি হলে হল আর টেকনিশিয়ান হব হব লাগবে। ড্রেসার 7টা পোস্ট আছে, ইয়ার আপনার এডুকেশন কোয়ালিফিকেশন 12 পাস হব লাগবে, ইসিজি টেকনিশিয়ান কার্ডিওলজি 7টা ভেকেন্সি আছে, ইয়ারে সার্টিফিকেট ডিপ্লোমা ইন ইসিজি টেকনিশিয়ানের কোর্স হওয়া হব লাগবে। 13 নম্বর ইসিজি মেশিন অপারেটর এটা ভেকেন্সি আছে, ইয়ারে সার্টিফিকেট ডিপ্লোমা ইন ইসিজি মেশিন অপারেটর হওয়া হব লাগবে। জিএনএমর ভেকেন্সি আছে 3টা, বিএসসি ইয়ারে এডুকেশন কোয়ালিফিকেশন আপনাকে গমে পায় বিএসসি নার্সিং জিএনএম কোর্স পাওয়া হব হব লাগিব। আর ইয়ার 16টা 15 নম্বর পোস্ট যেটা আছে হেলথ ভিজিটর 2টা, এসএলসি পাস হওয়া হব লাগবে, সায়েন্সত উইথ ভিজিটর ট্রেনিং কোর্স হওয়া হব লাগবে, উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন হওয়া হব লাগিব। 16 নম্বর চাব পারে আইসিএ টেকনিশিয়ানের 2টা ভেকেন্সি আলে 2টা ভেকেন্সি আছে, ইয়াতে আপনার এসএলসি সায়েন্সর অর ইকুইপমেন্ট উইথ ডিপ্লোমা আইসিএ টেকনিশিয়ান কোর্স হওয়া হব লাগিব। 17 নম্বর জুনিয়র টেকনিশিয়ানত 2টা ভেকেন্সি আছে, ইয়ারে আপনার 12 পাস হব লাগবে, আইটিআই রিলিভেন্ট ফিল্ড হওয়া হব লাগিব। ল্যাব টেকনিশিয়ানের 2টা আছে, ইয়ার যিকোনো আপনার গ্রেজুয়েট হলে হব, 1 ইয়ার এক্সপিরিয়েন্স হব লাগবে ইন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ল্যাবরেটরিত। 19 নম্বর চাব পারে আপনাদের ল্যাবরেটরি টেকনিশিয়ানত 52টা ভেকেন্সি আছে, ইয়ার আপনার এইচএলসি 12 পাস হওয়া হব লাগবে আর ইকুইভেলেন্ট উইথ ডিপ্লোমা সার্টিফিকেট ল্যাবরেটরির কাম করা হওয়া হব লাগবে। লেডি হেলথ ভিজিটর 2টা ভেকেন্সি আছে, ইয়ার আপনার কোয়ালিফিকেশন বিএসসি নার্সিং জিএনএম কোর্স পাস হব লাগিব। লন্ডারি সুপারভাইজারত আছে, ইয়ার আপনার 4টা ভেকেন্সি আছে, এডুকেশন কোয়ালিফিকেশন 12 পাস হওয়া হব লাগিব। এলএসবি 2টা 1টা ভেকেন্সি আছে, ইয়ার আপনার কোয়ালিফিকেশন খুঁজেছে বিএসসি নার্সিং জিএনএম কোর্স। 23 নম্বর সব পর মেডিকেল রেকর্ড অফিসারর আর্টস সায়েন্স কমার্স যিকোনো এটা ডিগ্রি হলে হল। মেডিকেল রেকর্ড টেকনিশিয়ানত আছে, কোয়ালিফিকেশন খুঁজেছে 12 পাস উইথ বায়োলজি এন্ড কম্পিউটার নলেজ হব লাগিব। মেডিকেল সোশ্যাল ওয়ার্কারত ভেকেন্সি আছে 1টা, ডিগ্রি ইন সোশিয়লজি হওয়া হব লাগিব। মডেলারের কারণে এটা আছে, 12 পাস হওয়া হব লাগিব। মাল্টি রিহেবিলিটেশন ওয়ার্কার ইয়াত আছে 5টা ভেকেন্সি, ইয়াৰে আপনার এ সেলস 12 পাসর সায়েন্স হব লাগিব আর ডিপ্লোমা লাগিব ইন মাল্টি রিহেবিলিটেশনের। অপ্টোমেসিস 1টা ভেকেন্সি আছে, ইয়াৰে আপনার 12 পাস হব লাগিব,
ওটি টেকনিশিয়ানের দুটা ভেকেন্সি আছে, ইয়ারে আপনার 12 পাস সায়েন্সর হব লাগবে। 30 নম্বর চাব পারে, 30 নম্বর পোস্টত কি আছে, ফার্মাসির 6টা ভেকেন্সি আছে, ইয়ারে আপনার কোয়ালিফিকেশন কইছে 12 পাস সায়েন্স অর ইকুইভ্যালেন্ট ডিপ্লোমা ইন ফার্মাসি। পিএসএনত আছে এটা, বিএসসি নার্সিংয়ের জিএনএম কোর্স হব লাগবে। ফটোগ্রাফার দুটা ভেকেন্সি আছে, 12 পাস হব লাগবে, উইথ সার্টিফিকেট ফটোগ্রাফার হওয়া হব লাগবে। ফিজিওথেরাপিস্টর 3টা ভেকেন্সি আছে, ইয়ারে আপনার কোয়ালিফিকেশন ডিগ্রি ডিপ্লোমা ইন ফিজিওথেরাপি লাগবে। 34 প্লাম্বারের 3টা ভেকেন্সি আছে, আইটিআই পাস হব লাগবে। 35ত আছে অর্থোপেডিক টেকনিশিয়ান, এটা বেচেলার ডিগ্রি অর ডিপ্লোমা হব লাগবে। 36 পাম্প টেকনিশিয়ান অপারেটর দুটা ভেকেন্সি আছে, সার্টিফিকেট আইটিআই ডিপ্লোমা ইন কম্পাউন্ডার রিজনেল হব লাগবে। রেডিওগ্রাফার 3টা, ইয়াতে আপনার 12 পাস হব লাগবে সায়েন্সত, ইকুইভ্যালেন্ট উইথ রেডিওগ্রাফার টেকনিশিয়ান হব লাগবে। রিহেবিলেশন অ্যাসিস্ট্যান্টর এটা ভেকেন্সি আছে, 12 পাস হব লাগবে। স্যানিটারি ইন্সপেক্টরর 4টা ভেকেন্সি আছে, 12 পাস হব লাগবে, ডিপ্লোমা পাবলিক হেলথ স্যানিটাইজার হওয়া হব লাগবে। সোশিয়াল ইনভেস্টিগেটর দুটা ভেকেন্সি আছে, মাস্টার ডিগ্রি হওয়া হব লাগবে। ইয়ার সোশিয়াল ওয়ার্কর 5টা ভেকেন্সি আছে, ডিগ্রি ইন সোশিয়াল ওয়ার্কর হওয়া হব লাগবে। স্পিচ থেরাপিস্ট 5টা ভেকেন্সি আছে, ইয়ার আপনার কোয়ালিফিকেশন কইছে 12 পাস সায়েন্স। স্প্রে পেইন্টার এটা ভেকেন্সি আছে, ইয়ার আপনার এইচএলসি হলে হয়ে যাব। স্টাফ নার্সর 60টা ভেকেন্সি আছে, ইয়ার আপনার কোয়ালিফিকেশন বিএসসি নার্সিং জিএনএম কোর্স হব লাগিব। স্টিলিভেজারটর অপারেটর এটা এইচএলসি সায়েন্স অত ডিপ্লোমা ইন স্যানিটাইজার হওয়া হব লাগিব। স্টেবিলাইজার অপারেটর এটা, ইয়ারে সার্টিফিকেট অর আইটিআই ডিপ্লোমা হওয়া হব লাগিব। টেকনিশিয়ান এটেন্ড 10টা, এইচএলসি অর 12 পাস অর ইকুইভ্যালেন্ট হলে হয়ে যাব। 48ত ভেকেন্সি আছে টেকনিশিয়ানের 3টা, ইয়ারে আপনার এইচএলসি 12 পাস সায়েন্স হব লাগিব আর ডিপ্লোমা লাগিব। টেকনিশিয়ান পর এনিমেল অপারেটর রুম এটা, ইয়ারে আপনার 12 পাস হব লাগিব আর ডিপ্লোমা লাগিব। টেকনিশিয়ান এন্ড রেডিও ভিজুয়াল এডিটস এটা আছে, ইয়ারে আইটিআই পাস হব লাগিব। টেলিফোন অপারেটর দুটা, এইচএলসি 12 পাস অর ইকুইভ্যালেন্ট হব লাগিব। ভোকেশনাল কাউন্সিলর এটা ভেকেন্সি আছে, ইয়ারে আপনার বেচেলার ডিগ্রি ইন ভোকেশনাল হব লাগিব। এক্সরে টেকনিশিয়ানৰ দুটা আছে, ইয়াৰে আপোনাৰ 12 পাছ হ'ব লাগিব আৰু ইকুইভেলেণ্ট উইথ ৰেডিঅ'গ্ৰাফাৰ টেকনিচিয়ান হ'ব লাগিব। য়োগা থেৰাপী ইনষ্ট্ৰাক্টৰ আছে দুটা, ইয়াৰে আপোনাৰ 12 পাছ ছায়েন্সত হ'ব লাগিব আৰু ডিপ্ল'মা লাগিব। এইটো থাৰ্ড গ্ৰেডৰ গ'ল, এতিয়া আপোনাৰ চাব পাৰে বি গ্ৰেড, বি নম্বৰত গ্ৰেড থাৰ্ড নন টেকনিকেল। নন টেকনিকেলত ভেকেঞ্চি আছে আপোনাৰ একাউণ্টৰ যিটো এচিষ্টেণ্ট দুটা আছে, ইয়াৰ আপোনাৰ ডিগ্ৰী যিকোনো ডিগ্ৰী হ'লে হ'ব, কিন্তু ডিপ্ল'মা লাগিব চাৰ্টিফিকেট ওৱান ইয়াৰত। একাউণ্টেণ্টত এটা আছে বি কম উইথ ওৱান ইয়াৰ ডিপ্ল'মা লাগিব। কেচিয়াৰত এটা আছে বি কম উইথ ওৱান ইয়াৰ ডিপ্ল'মা লাগিব। ক্লিয়াৰ ৰেকৰ্ড কৰাত ডিগ্ৰী লাগিব, ওৱান ইয়াৰ ডিপ্ল'মা লাগিব। কম্পিউটাৰ অপাৰেটৰ এটা আছে, ইয়াৰে আপোনাৰ ডিগ্ৰী লাগিব, ওৱান ইয়াৰ ডিপ্ল'মা লাগিব। ডিপুটি লাইব্ৰেৰিয়ানৰ এটা আছে, ইয়াৰ আপোনাৰ ডিগ্ৰী আৰু ডিপ্ল'মা ইন লাইব্ৰেৰী চায়েন্সত হ'ব লাগিব। ডাইটিচিয়ানৰ এটা আছে, গ্ৰেজ ইন হোম চায়েন্স অৰ ইকুইভেলেণ্ট উইথ হিউমেন নিউট্ৰিশ্যনৰ হ'ব লাগিব। ড্ৰাইভাৰত আছে 44টা ভেকেঞ্চি, ইয়াৰ কোৱালিফিকেশ্যন খুজিছে এইচএলচি অৰ ইকুইভেলেণ্ট। গেছমেন এটা, এইচএছ পাছ হ'লে হয়। হিলটো হেল্থ এডুকেশ্যন অফিচাৰত এটা আছে, ইয়াৰে মাষ্টাৰ ডিগ্ৰী হ'ব লাগিব। হেল্থ এডুকেটৰ হেলথ ইডুকেটর চাব পাৰে, 9টা ভেকেন্সি আছে, বেচেলার ডিগ্রি আর্টস সায়েন্স কমার্স হলে হল। জুনিয়র এসিস্ট্যান্টের 6টা ডিগ্রি ইন যিকোনো এটা ডিগ্রি হলে হব, কিন্তু ডিপ্লোমা লাগিব। এলডিএত আছে 24 ডিগ্রি, যিকোনো এটা হলে হল, কিন্তু ওয়ান ইয়ার ডিপ্লোমা সার্টিফিকেট হব লাগিব। 14 নম্বর লাইব্রেরিয়ান আছে, এটা ডিগ্রি ইন লাইব্রেরি সায়েন্সত হব লাগিব। লাইব্রেরি এসিস্ট্যান্ট দুটা আছে, যিকোনো ডিগ্রি হলে হব, কিন্তু ওয়ান ইয়ার ডিপ্লোমা লাগিব। মেট্রনত দুটা আছে, ইয়াৰে এইচএছ পাছ হ'লে হ'ব। মিউজিয়াম কেপিয়াৰ এটা আছে, এইচএছ পাছ হ'ব। চাইণ্টিফিক এচিষ্টেণ্ট 18 নম্বৰত চাইণ্টিফিক এচিষ্টেণ্টত আছে 3টা, ডিগ্ৰী ইন চায়েন্স উইথ ফিজিক্স কেমেষ্ট্ৰি বায়'লজি হ'ব লাগিব। ষ্টেটিষ্টিকেল এচিষ্টেণ্ট আছে 2টা, ইয়াত আপোনাৰ 12 পাছ হ'ব লাগিব মেথমেটিক্স ষ্টেটিষ্টিক চায়েন্স। ষ্টেনোটাইপিষ্টত আছে 12টা, ইয়াৰে ডিগ্ৰী ইন যিকোনো ডিগ্ৰী হ'লে হ'ব, কিন্তু আইটিআই আৰু ওৱান ইয়াৰ ডিপ্ল'মা চাৰ্টিফিকেট ল'ব লাগিব। ষ্ট'ৰ কিপাৰত আছে 3টা, ষ্ট'ৰ কিপাৰত যিকোনো ডিগ্ৰী হ'লে হ'ব, কিন্তু ওৱান ইয়াৰ ডিপ্ল'মা লাগিব।
টেলৰত আছে দুটা, ইয়াৰে এ চি এল চি অৰ ইকুইভেলেণ্ট পাছ হ'লে হ'ব। ৱাৰ্ডেনত আছে তিনিটা, ৱাৰ্ডেনৰ ডিগ্ৰী ইন এনি যিকোনো ডিগ্ৰী হ'লে হ'ব। এক্সপিৰিয়েঞ্চ গাৰ্লছ হোষ্টেল ৱাৰ্ডেন হোৱা হ'ব লাগিব। এতিয়া গ্ৰেড চি, গ্ৰেড চি চাব পাৰে গ্ৰেড ফ'ৰত। গ্ৰেড ফ'ৰৰ ক'ত ক'ত ভেকেঞ্চি ইয়াতে শ্ব' কৰি দেখাই দি আছোঁ মই। গ্ৰেড ফ'ৰৰ এইবিলাক ভেকেঞ্চি আছে। এটেণ্ডেণ্ট আছে এটা, এটেণ্ডেণ্ট ফ'ৰ দুটা আছে, এটেণ্ডেঞ্চ আছে আয়ুৰ্বেদিক গ্ৰেড ফ'ৰত এটা, কাৰ্পেণ্টাৰ এইটো চাব পাৰে। এইবিলাক চাই ল'ব আপুনি, স্ক্ৰীনশ্বট মাৰি ৰাখি দিব। এইবিলাক ক'ত কি ভেকেঞ্চি আছে, এইবিলাক চব থাৰ্ড গ্ৰেডৰ, গ্ৰেড ফ'ৰৰ ভেকেঞ্চি আছে। ইয়াতে এডুকেশ্যন কোৱালিফিকেশ্যন ক্লাছ এইট পাছৰ যিটো গ্ৰেড ফ'ৰৰ যিটো কোৱালিফিকেশ্যন, আৰু কেণ্ডিডেটছ এমপ্লয়মেণ্ট এক্সেঞ্চটো লাগিব। এপ্লিকেশ্যন এপ্লিকেশ্যনটো যিটো ফ্ৰী অফ কষ্ট হ'ব। আৰু দিছে কি দিছে ইয়াতে, লাষ্ট ডেট আৰু কেতিয়াৰ পৰা ষ্টাৰ্ট হ'ব সেইটো এতিয়ালৈকে অহা নাই। যেতিয়া আহিব মই এপ্লাই কৰি দেখুৱাই দিম। চ' আপোনালোকে যদি মোৰ চেনেল নতুনকৈ ভিজিট কৰি আছে, চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখি দিব পাৰে। কাৰণ যেতিয়া এইটো ন'টিফিকেশ্যনটো নেক্সট টাইম আহিব, মই এপ্লাই কৰি অন দা স্পটত দেখাই দিম। ইয়াতে চাব পাৰে কামিং চুন বুলি দেখা দি আছে। চ' বন্ধুসকল, আজিৰ ভিডিঅ'টো ইমান আছিলে। থেংক ইউ ছ' মাছ।